Capital FM 94.8, Desher number one music station. So, Medi. Uncut. Yes, আপনারা শুনছেন নাট বল টু, এটা শুনছেন না, শোনা শুরু করবে নাকি? করুক করুক না করলেই হয় আর কি। আমার দিমাগ খারাপ হে, যাদের দিমাগ খারাপ তারা আসে। আমি যখন রেস্ট নেই, ইন পিস হি রেস্ট মি, আমাকে কেউ ডিস্টার্ব করতে পারে না, আমি ইন পিসে থাকি। তো ইয়েস, আপনারা শুনছেন নট বল দ্যাট ওপেন কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8, রেডিও নেসির এক নম্বর কমেডি শো বলা যেতেই পারে, যেহেতু আমাদের লিসেনার হিউজ। ইয়েস, নট ভাই আজকে আছেন, গত দুই দিন তিনি কোথায় ছিল? তুমি কোথায় ছিলে? আপনার পয়সা পাতি মানে অনেক অনেক টাকা না? অনেক টাকা কার খরচ হইতেছে? আপনার খরচ হইতেছে? হ্যাঁ, অনেক খরচ হইতেছে বলতো, প্রচুর প্রচুর টাকা খরচ প্রচুর খরচ হইতেছে। মেয়েটি কি এখন বসে আলেবি বলছে? কোন মেয়ে? প্রথমটা রাজি মানে সম্মতি দিলেন, পরেরটা আমার সম্মতি দিলেন না। এখন পৃথিবীতে শুধুমাত্র গার্লফ্রেন্ড পোষার জন্যই তোমাকে টাকা খরচ করতে হয় এমন কিন্তু না। না না, ঠিক না, কিন্তু গার্লফ্রেন্ড পোষার জন্যই টাকা খরচ করতে, বাকি টাকা খরচ হয় না তেমন একটা। না, এই জন্য আমাদের আজকের পোস্ট, গার্লফ্রেন্ডের টাকায় যে ছেলে জীবিকা নির্বাহ করে সে পুরুষ নয়, মহাপুরুষ। আমরা তো আপনাকে মহাপুরুষ হিসেবেই জানি রে ভাই। আমি তো মনে করেন নাদান পুরুষ, মানে গার্লফ্রেন্ড তো কর্তৃক করছে লোকে বিয়ে করে পয়সা গেছে। বাহ বাহ, আর আপনি দেখেন, আমরা একটু আগেই খরচের হিসাব শুনছিলাম তোর। গুণী মানুষদের এইরকম হয় মাঝে মাঝে জীবনে, একবার তো সবাই গুণী হয়। আগে শুনতাম যে মেয়েদের সম্পর্কে মানুষজন বলতো, মাঝে মাঝে আমিও বলতাম, আমাদের লিসেনারদের সেই ক্ষোভ যে বল্টু মেয়েদের পিছনে লেগে থাকে। অ্যাকচুয়ালি আমি মেয়েদের পিছনে লেগে থাকতাম না, আমি সত্যি কথাগুলো বলতাম, যেগুলো আগে আমাকে জোক মনে হতো সেগুলো এখন আমার জীবনে সত্যি হয়ে ফিরে আসছে। অদ্ভুতভাবে একটা একটা ছেলে দুই দিন আগেও মেয়েদের নিয়ে জোক বলতো, দুইটা দিন পরেও সেই ছেলেটা কি করে বদলে গেল? জোক এখনো বলি, কিন্তু আমি আগে জোক হিসেবে বলতাম, আর এখন বাস্তব অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা বলি। বুঝে বলেন, একটা জোক ছিল যেরকম যে একটা মেয়েকে আপনি বলবেন অর্ধেক, বুঝবো চার ভাগের এক ভাগ, কিন্তু রিয়েক্ট করবো চার গুণ, ওরকম অবস্থা। মানে আপনি খালি কইলেন যে তুমি এই কা, এই পর্যন্ত কইলেন, আমি এটা করবই, তোমার কোন সমস্যা আছে আমার তোমার করতে থাকতে মজা থাকো না, এরপরে নিজে কানবো একটা মেয়ে একটা পার্টিতে গেলে। আমি বলতে চাইছিলাম যে কা পর্যন্ত শুনছে, আমি বলতে চাইছিলাম যে আমি তোমার কাছে ঋণী, এক্সপোর্টার শুনতে হবে তো না আসলে। হ্যাঁ, বলে যে একটা মেয়ে পার্টিতে গেছে, পার্টিতে গিয়ে সে ছবি তুলবে ১০০টা, সেখান থেকে ডিলিট করবে ৯৯টা, ম্যাথমেটিক্স একটা সিলেক্ট করে ফেসবুকে আপলোড দিবে, তারপরেও ক্যাপশন দিবে আমি চাই নাই, হি সেড সো। মানে হঠাৎ করে ক্যান্ডিড ৯৯টা পোস্ট ছবি ডিলিট করে লাস্ট একটা দিয়ে বলবে ক্যান্ডিড। কেউ কেউ তো সেলফি তুলেও ফেসবুকে পোস্ট করে ক্যান্ডিড। আবার দেখা যাবে যে গ্রুপ ছবি তুলছে, আরেকদিন দূর থেকে তুলে দিছে, ও কিন্তু সবার পিছনে দাঁড়িয়ে রয়েছে, লেখা থাকবে সেলফি। আমি বুঝি না ভাই, মানে ও কথা হলো যে ছবিটা সুন্দর ওটা সেলফি, আর যে ছবিটা ধরো দেখা যাবে চোখ তেরা বেড়া ওটা ক্যান্ডিড। বাহ, সুন্দর একটা ডেফিনেশন চলে আসলো, কিন্তু ক্যান্ডিড এবং সেলফির একটা ডেফিনেশনে, মানে একটা ছেলে দেখছেন যে এটা চকলেট খাইতেছে, ওটা আবার ক্যামেরার দিকে তাকায় রয়েছে, আচ্ছা ঠিক তাকায় পোজ দিয়া ক্যান্ডিড। পরে বললেন ভাই
যেটাতে আপনি ক্যামেরার দিকে তাকে পোজ দিবেন সেটা কখনো ক্যান্ডিড হয় না, মনে করেন হঠাৎ তুলে ফেলেছে কেউ একজন, মানে আপনি নড়তেছেন চড়তেছেন ভাববঙ্গি করতেছেন তখন তুলে ফেলালো, সেটা ক্যান্ডিড কেন? আরে ভাই আপনি বলতে বুঝেছেন আমার হাতে ক্যান্ডি আছে, ওটা আমি ইট করতেছি ক্যান্ডিড। যেমন এক মহিলা তার স্বামীর কবরের পাশে গিয়ে কান্নাকাটি করতেছে, ছোট ছেলেটা ক্লাস টেনে উঠছে, মেজর ফোর্থ সাবজেক্ট নিছে কম্পিউটার, ওর একটা কম্পিউটার কিনা দেওয়া লাগে, বড় ছেলেটা ডাক্তারি পড়তেছে, স্টেথোস্কোপ কিনার টাকাটা নাই, ছোট মেয়েটা তো বড় হয়ে গেছে বিয়ে দিব, যৌতুক হিসেবে জামাই মোটরসাইকেল চাইছে। ভিতর থেকে আওয়াজ আসলো, ওরে আমি কবরে আসছি রে, দুবাই যাই নাই। মানে কবরে গিয়ে শান্তি নাই, তার কাছ থেকে যে রিপ্লাইটা আসছে চিন্তা করুন কত কষ্ট থাকে, সে আবার রিপ্লাইও দিচ্ছে আমি কবরে আইছি দুবাই যাই নাই, মানে এটা অস্থির ছিল আজকের দিনের এক, মানে দুবাই গেলে যদি মনে করেন কেউ একটু বিদেশ গেল, আমি আমার ভাই আছে বড় ভাই, সে বিদেশ ঘুরে এক মাস দেড় মাস পর পরই এদিক ওদিক ঘুরে, তো আমি বললাম যে ভাই আপনি যে যে একটা ঘরে একটা মেয়ে আছে ভাবি আছে তারপর আপনি কেমনে ঘুরেন, আপনার মতো ট্যালেন্টেড লোক তো নাই রে ভাই, কাই যাই চলে যাই, তা আমি ভাবি কিছু বলে না করে বলে যাওয়ার সময় বলে আমি কি বলে বলে এটা নিয়েছো ওটা নিয়েছো নিয়েছো এবং নিয়ে আসি তারপর চুপচাপ হয়ে যায়, বাহ এত মানে লাকি, তো আপনি যাই এখন যে কী করেন আপনি এত টাকা পান কই, আপনি তো যে কাজ করেন আমার তো কাছে তো মনে হয় না যে এত টাকা পাওয়ার কথা, যে জন্য যাই রে ভাই, সে করছে কি মানে তার জন্য সুখ, সে সুখটাকে ভাগ করে নিছে, সে যে যে দেশে যায় সেই সেই দেশে একটা করে বিয়ে করছে। এই কথা শোনার পর আমার মাথা চরকি লাল ঘুরতেছে, আমি কি ভাইটা কেমনে পারছেন, মানে সে কি লেভেলের, কোন লেভেলের চিন্তা, কি লেভেলের, মানে এই সুখ এভাবে ভাগ করে নিতে হবে, বিশ্ব কয়টা দেশ, আমি বাংলাদেশে সুখ পাইতেছেন না, একটু একটু আধা ঘন্টার জন্য সৌদি আরব ঘুরে আধা ঘন্টা মালয়েশিয়া মরিশাস থাইল্যান্ড ঘুরে আসবেন, গেলে প্রতি দেশে একটা করে বউ, সুখ ভাই। এই কতগুলা দেশের নাগরিক সে, সে কোন দেশের নাগরিক না, টুরিস্ট টুরিস্ট, একটা দেশের নাগরিক বাকি দেশে টুরিস্ট ম্যারেজ, টুরিস্ট ম্যারেজ কেমনে যে করছে সে, আই ডোন্ট নো সে কেমনে ম্যানেজ করে বা কি করছে, আমাদের আত্মীয় স্বজনরা বিদেশ গেলে আমরা কি এক্সপেক্ট করি, ক্যামেরা ল্যাপটপ আইফোন মিনিমাম একটা নইলে স্যামসাং নইলে এসএলআর আর নিয়ে আসে কি শ্যাম্পু ফেস ওয়াশ চকলেট অনেক সাসপেন্স ভাই করবো কি মানে এগুলো হয় ভাই চকলেট দিয়ে আমার ভাব নে সব তোর জন্য তোর জন্য আনছি শুধু অনেক খুশি হয় চকলেট চকলেট অনেক এই জন্য আত্মীয় স্বজন যারা হচ্ছে বিদেশ থেকে আসবে তাদেরকে খুশি করার সবচাইতে বিশেষ উপায় কি, আসার সময় বলবে ইয়ে করে মাথা চুল পরে যেতেছে একটা মলম নিয়ে, দেখবি তোর এমন সাজেশন দিবে তোর এইটা লাগবে তোর জন্য এইটা আনতেছি দাঁড়া এই যে হ্যান্ড প্যান এই পাওয়া যায় সেই পাওয়া যায়, যে ইলেকট্রনিক জিনিসের কথা বলবি ও হো এগুলো না অনেক দাম, এই দেশে না অনেক দাম, মানে এগুলো ওনাদের বিদেশে থাকাই উচিত, মাঝে মাঝে এমন হবে যে তুই নিজে বলে দিবি যে আমি টাকা পাঠাচ্ছি আপনার জন্য কত টাকা আপনি বলেন আমি পাঠাচ্ছি, তারপরেও বলবে না না এই দেশ থেকে কিনো না, বাংলাদেশই ভালো আমি আসছি কেনার জন্য, আমি আসছি কেন মোবাইলটা নষ্ট হচ্ছে কেনার জন্য, হাই রে ভাই বাংলাদেশ এখানে অনেক খরচ চুলকাটি নে, আমেরিকা যারা থাকে তাদের সবচেয়ে প্রধান বুলি অনেক খরচ রে ডলারে চুল কাটতে হয় কাটে না $40 লাগে চুল কাটতে, চিন্তা করে দেখছিস তুই $3,000 লাগতেছে চুল কাটতে কাটি না, আমরা কথা বলতে অনেক সময় খরচ করে ফেলছি তাই
অনেক সময় খরচ করে ফেলছি তো আমি ছোট ছোট ঘুরে আসি ঘুরে আসে এবার আমরা আরো অনেক সময় খরচ করে রাখছে আমাদের হাতে ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার 1 মিউজিক স্টেশন